প্রধানমন্ত্রীকে ভাটপাড়ার বিধায়কের উপহার রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি উল্টো করে দেওয়ার প্রতিবাদে অবস্থানে নৈহাটিতে কলেজ ছাত্রছাত্রীরা। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্টার রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। জগদ্দল জিলাপি মাঠ এলাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় তার হাতে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি প্রতিকৃতি তুলে দিতে গিয়ে সেই প্রতিকৃতি উল্টোভাবে তুলে দেওয়ার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের ছাত্রছাত্রীরা নৈহাটিতে কলেজের সামনে আয়োজন করলেন অবস্থান কর্মসূচি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি হাতে নিয়ে অবস্থান করেন ছাত্রছাত্রীরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অবস্থানকারী এক ছাত্র জানান, দেখুন আপনারা এই গত রবিবার দেখেছেন ভাটপাড়ায় যখন আমাদের প্রধানমন্ত্রী আসলেন তখন তার হাতে ভাটপাড়ার বিধায়ক শ্রী পবন সিং মহাশয় তিনি আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে প্রতিকৃতিটা তুলে দিলেন সেটা উল্টো। তো যারা এবং তিনি বললেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থানটা পর্যন্ত ঠিক করে বলতে পারলেন না, তো যারা বাংলার কৃষ্টি সংস্কৃতি অর্থাৎ কালচার বিষয়ে কিছু জানে না তারা আবার বাংলা দখল নিয়ে কথা বলে। তো আমাদের এইটা নিয়েই প্রতিবাদ যে রবীন্দ্রনাথ ঠাকুরকে অসম্মান। এছাড়াও আপনারা আগে দেখেছেন উনি স্বামী বিবেকানন্দকে বিবেকানন্দ ঠাকুর বলেছেন এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছে। তো এই সমস্ত কারণেই আমাদের প্রতিবাদটা চলছে। রবীন্দ্রসঙ্গীত যারা বাংলার সংস্কৃত বোঝে না, যারা বাংলার রবি ঠাকুরকে বোঝে না, তাদের উদ্দেশ্যে ছোট্ট গান রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে। আর আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই, আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আয় বাঁধি সুর আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর, বাংলা আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মূল। অসংখ্য ধন্যবাদ সৌরদীপদাকে, খুব সুন্দর একটি সঙ্গীত, বাংলা সঙ্গীত তিনি পরিবেশন করলেন। আমরা আজকে সবার সংকল্প বাক্য পাঠ করব। সংকল্প বাক্য পাঠ করবেন, তুমি আমাদের প্রাণের ঠাকুর, আজও আমরা বাঙালিয়া তোমার ভাষায় কথা বলি, তোমার সুরেই গান গাই, তোমার ভাবনায় ভাবিত হই, আমরা রবীন্দ্রনাথে মরি ও বাঁচি। হে রবি ঠাকুর, আমরা এই বাংলার ছাত্র সমাজ লজ্জিত, আজ যেভাবে তোমার স্বাধের সোনার বাংলার মাটিতে দাঁড়িয়ে তোমাকে কলুষিত করা হচ্ছে তার জন্য আমরা প্রত্যেক শপথ করছি যে বহিরাগতরা এই বাংলার কৃষ্টি সংস্কৃতির ওপরে যে আঘাত আনছে, যারা তোমার ছবি বিকৃত করে উপস্থাপন করে, যারা তোমার জন্মস্থান প্রতিবাদ চলছে চলবে, তাদের বিরুদ্ধে রবীন্দ্র ভাষাতেই আমাদের প্রতিবাদ মুখরিত হবে। আমরা বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য পুনরায় প্রতিষ্ঠিত করব এই বাংলার বুকে। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর, সেড, 0% GST, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।